তার শাস্তি আমার কাছে একটাই। বাবা, তুমি 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 একটা খুনি, তুমি একটা খুনি, তুমি একটা খুনি, খুনি। এই কে আছিস? লাশটা সরিয়ে ফেল। তুমি একটা খুনি। বন্ধ কর। কে তুমি? আমি রোকেয়া। রোকেয়া? কোথাকার রোকেয়া? কুসুমপুরের রোকেয়া। ওয়েলকাম গার্ল, ওয়েলকাম। তোমার একটা সুসংবাদ আছে, এসো এসো। মামা, মামা! রোকেয়া, রোকেয়া, মামা, রোকেয়া, মামা, আমার মা। এমনি করে ভুলে থাকতে হয়? কোথায় না তোকে খুঁজেছি আমরা, আমরা কোথায় না তোকে খুঁজেছি। মামা, বাবা মার খুনি, কামরান মির্জার খোঁজ আমি পেয়েছি। সাব্বাস বেটি। এখন চরম আঘাত আনতে হবে, তাই তো এখন ছুটে এসেছি সাহায্যের জন্য। কিন্তু তার আগে এক পুণ্যবতী মায়ের তো আমাকে নিতে হবে। কে সে? কে সে মা? তুমি এমনই এক পবিত্র নারী যার গুণের বর্ণনা ভাষায় বোঝানো যায় না। চলো চলো, তোমরা তাকে দেখবে। বেগম সাহেবা, রোকেয়া, রোকেয়া, শিগগির আয় মা, শিগগির আয়। রোকেয়া, এই ছবি, ইনি তো সেই পবিত্র নারী শহরে আসার পর যিনি আমাকে কোলে টেনে নিয়েছেন। বেগম সাহেবা, আপনি বেঁচে আছেন? বেগম সাহেবা, রোকেয়া, এই তোর মা, সালাম কর মা, সালাম কর। মা, মা, কতগুলো পিস্তল আর বেগম সাহেবকে তুলে নিয়ে গেছে। মামা, রোকেয়া, দুনিয়াতে এমন কোন শক্তি নেই যে সন্তানের কাছ থেকে মাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। সোহেল, শয়তানরা তোকেও ধরিয়ে দিয়েছে। চুপ করো, আর অভিনয় করতে চেষ্টা করো না। তোমাকে আমি চিনেছি, তুমি একটা কাল নাগিনি ডাইনি গোখরা সাপ, মায়ের নামে তুমি এক কলঙ্ক। তোমাকে আমি মানি না, চিনি না, স্বীকার করি না। ইয়া আল্লাহ! গাড়িতে বোমা রেখে হোটেলে কিলার পার্টি আর রাস্তায় পোশাক গুন্ডা লেলিয়ে আমাকে মারতে চেয়েছিলে তুমি, তুমি, তুমি। এখন তো আমি তোমারই গুন্ডাদের হাতে বন্দী, আর অভিনয় কি দরকার আছে? আমাকে খুন করে ফেলো, খতম করে ফেলো, শেষ করে ফেলো। ইয়া আল্লাহ! বাহ 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 বাহ, অনেক কান্নাকাটি, অনেক ঝগড়াঝাটি, অনেক নাটক অভিনয় হয়ে গেল, চমৎকার চমৎকার।